बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम डियर स्टूडेंट्स ऑफ क्लास 8, होप यू ऑल आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। अल्हम्दुलिल्लाह आई एम आल्सो फाइन। माय डियर स्टूडेंट्स, यू नो नाउ इट इज द मंथ ऑफ होली रमादान, सो यू हैव टू अचीव द मैग्नानिमिटी ऑफ द मंथ बिकॉज इट इज द मंथ ऑफ स्पेशल ऑफरिंग। And you also know that now we are passing through many hard times because of coronavirus, so we have to very careful about this. My dear students, before starting our today's topic, I'd like to say something that to learn any language, there are 4 skills. They are listening, speaking, রিডিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ যে কোনো ভাষা শেখার জন্য 4টি দক্ষতার দরকার হয়। সেই দক্ষতাগুলো যদি আমরা ভালোভাবে অর্জন করতে পারি, দেন উই উইল লার্ন এনি ল্যাঙ্গুয়েজ ইজিলি অ্যান্ড কারেক্টলি। এবং সেই দক্ষতাগুলো হল লিসেনিং, শোনা, স্পিকিং, বলা, রিডিং, পড়া অ্যান্ড রাইটিং, লেখা। আমাদের যেই পাঠ্য বইগুলো আছে, তোমাদের এই পাঠ্য বইগুলো যদি তোমরা ভালো করে ফলো করবে, তাহলে খেয়াল করবে যে এখানে চাকরি দক্ষতা খুব ভালোভাবে দেওয়া আছে। এবং তোমরা যদি টেক্সটগুলো ভালো করে পড়ো, তাহলে এই চাকরি দক্ষতা ইনশাল্লাহ এসে যাবে। আমরা আজকে টেক্সট নিয়ে আলোচনা করবো ইংলিশ ফর টুডে। ডিয়ার স্টুডেন্টস, অ্যাট ফার্স্ট আই উড লাইক টু ডিসকাস ইউনিট 1, দ্যাট ইজ Unit 1, A Glimpse of Our Culture. A Glimpse, G-L-I-M-P-S-E, A Glimpse of Our Culture. Here, dear students, look at the blackboard. Glimpse, that means splash or slash, S-L-U-S-H, slash. Then a slash means jhalok. A glimpse of our culture, culture means samskriti. অর্থাৎ আমাদের সংস্কৃতির প্রতি এক ঝলক। বিফোর স্টার্টিং আওয়ার টুডেস টপিক, আই উড লাইক টু সিং সাম সংস। আমি অপার হয়ে বসে আছি, ওহে ঢেউয়েরি, ঢেউয়ের বাড়ি, ঢেউয়েরি কারখানা, ও ভাই ঢেউয়েরি কারখানা, আমার দয়াল গুরু বৈশায় আছে। লোকে বলে বলে রে ঘর বাড়ি বানানাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বানানাই আমার, ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থে দি চায়ারে, প্রাণ সখী গৈশু কদম বোতলে বংশী বাজাইকে। আই থিঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ অলরেডি গেসড হোয়াট উইল বি আওয়ার টুডেস টপিক। ইয়েস, আওয়ার টুডেস টপিক ইজ আওয়ার ফোক সংস, লেসন 1, আওয়ার ফোক সংস। ফোক, দ্যাট মিন্স লোক, ফোক
হচ্ছে রূপ সং হচ্ছে সঙ্গী কিছুক্ষণ আগে আমি যে গানগুলো গিয়েছিলাম এই সবগুলি হচ্ছে লোকসঙ্গীতের অন্তর্ভুক্ত কোনটা পল্লীগীতি বা ভাটিয়ালি ছিল হাসন রাজার গানগুলো ছিল আমরা যখন টেক্সটটা পড়ব তখন তোমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে ডিয়ার স্টুডেন্টস সো আওয়ার টুডেস টপিক ইজ অ্যাবাউট লেসন ওয়ান আওয়ার ফোক সংস প্লিজ ওপেন ইউর টেক্সট and the open page at 2 in the textbook তোমাদের পাঠ্যবইতে যে টেক্সটটা দেওয়া আছে বি সেকশনে আমি এখন সেই টেক্সটটা পড়ছি তোমরা একটু মন দিয়ে শোনো প্লিজ লুক এট দ্য ব্ল্যাকবোর্ড ভেরি কেয়ারফুলি ফোক সংস আর সংস সাং ইন দ্য ট্রেডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি লোকসঙ্গীত হচ্ছে সেই গানগুলো যেগুলো একটি সম্প্রদায় অথবা একটি দেশের ঐতিহ্যবাহী ধরন বা পদ্ধতিতে গাওয়া হয় অর্থাৎ একটি সম্প্রদায় অথবা একটি দেশের ঐতিহ্যবাহী পদ্ধতিতে যে গান গাওয়া হয় তাকেই লোকসঙ্গীত বলা হয় হিয়ার দ্য ট্রেডিশনাল স্টাইল ইনক্লুডস দ্য থিমস ওয়ার্ডস অ্যান্ড টিউনস অফ দ্য song that have existed for a long time among the common people এখানে ঐতিহ্যবাহী পদ্ধতি অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো থিম হচ্ছে বিষয় প্রসঙ্গ বা গানের রাগ ওয়ার্ডস হচ্ছে গানের শব্দ চয়ন এন্ড টিউনস হচ্ছে সুর অফ দ্য সং ওই গানগুলো that have existed for a long time among the common people যেগুলো বহু দিন ধরে দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান ছিল অর্থাৎ ঐতিহ্যবাহী পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে গানের রাগ বা বিষয় শব্দ এবং সুর যেগুলো বহু দিন ধরে সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান ছিল উই হ্যাভ এ রিচ হিস্ট্রি অ্যান্ড কালেকশন অফ ফোক সংস ইন বাংলাদেশ আমাদের বাংলাদেশে রয়েছে লোকসঙ্গীতের সমৃদ্ধ ইতিহাস এবং সংগ্রহ অফ দেম এদের মধ্যে ওই সমৃদ্ধ গানগুলোর মধ্যে পল্লীগীতি ভাটিয়ালি ধওয়াইয়া জারি শাড়ি গম্ভীরা লালন গীতি পালা গান অ্যান্ড সংস অফ হাসন রাজা আর ভেরি পপুলার ওই গানগুলোর মধ্যে পল্লীগীতি ভাটিয়ালি ভাওয়াইয়া জারি শাড়ি গম্ভীরা লালন গীতি পালা গান এবং হাসন রাজার গানগুলো খুব বেশি জনপ্রিয় দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড উইথ দিজ সংস ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মাধ্যমে এই গানগুলো গাওয়া হয় ডিয়ার লার্নার্স আশা করি তোমরা টেক্সটটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা এই টেক্সটের মধ্যে যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব তোমরা একটু খেয়াল করো ফোক সংস তো হচ্ছে লোকসঙ্গীত ট্রেডিশনাল স্টাইল হচ্ছে ঐতিহ্যবাহী পদ্ধতি কমিউনিটি হচ্ছে সম্প্রদায় থিংস এখানে থিমস দিয়ে বিষয় বুঝায় প্রসঙ্গ বুঝায় কিন্তু ফোক সংস এর এই টেক্সটে থিমস হচ্ছে গানের রাগ গানের রাগ বলতে আমরা যে রাগ করি সেই রাগ না গানের রাগ বলতে গানের যে বিষয়গুলো আছে খুঁটিনাটি সেগুলো ওয়ার্ডস হচ্ছে শব্দ গানের শব্দগুলো টিউনস হচ্ছে সুর এক্সিস্টেড বিদ্যমান লং টাইম দীর্ঘদিন ধরে কমন পিপল সাধারণ লোকজন রিচ সমৃদ্ধ হিস্ট্রি ইতিহাস কালেকশন সংগ্রহ আর এই যে বাকি যেগুলো এগুলো হচ্ছে গানের নাম পল্লীগীতি ভাটিয়ালি ভাওয়াইয়া জারি শাড়ি গম্ভীরা লালন গীতি পালা গান এবং হাসন রাজার যে গানগুলো
Dear students, I think you have already understand our today's text. In the section A, please, তোমাদের যে পাঠ্য বই আছে পৃষ্ঠা নাম্বার 2, সেখানে একটা চার্ট দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো সেই চার্টে, দেখো এরকম একটা চার্ট দেওয়া আছে সেকশন এ তে, একটা চার্ট, দোতারা, সারিন্দা, গিটার, ব্যাম্বো ফ্লিউট, তবলা, পিয়ানো, হারমোনিয়াম, একতারা অ্যান্ড ভায়োলিন, ড্রাম, এই সবগুলো হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোর মাধ্যমেই গানগুলো গাওয়া হয়। আমার মনে হয় এই সবগুলো আইটেমসে তোমাদের জানা আছে, তবে ভায়োলিন, ভায়োলিনটা হয়তো তোমাদের অপরিচিত হতে পারে। এটা আসলে বাংলাটা হচ্ছে বীণা বা বেহালা বলা হয়। তো যাই হোক, তারপর নিচে একটা পেয়ার ওয়ার্ডস আছে, এগুলো হচ্ছে আমরা যখন আসলে ক্লাস করতাম তখন তোমাদেরকে দিয়ে এই পেয়ার ওয়ার্ডস গুলো পড়াতাম। আমি একটু পড়ে দেখাচ্ছি, শোনো। ক্যান ইউ সিং এ সং, তুমি কি গান গাইতে পারো? আনসারগুলো তোমাদের থেকে আসবে। ক্যান ইউ প্লে এনি অফ দিজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তুমি কি এই যে আমি পড়লাম চার্টে এই বাদ্যযন্ত্রগুলোর কোনোটা বাজাতে পারো? ডু ইউ নো এনিবডি হু ক্যান প্লে এনি অফ দিজ ইনস্ট্রুমেন্টস, তুমি কি জানো যে কে বা কারা এই যন্ত্রগুলো বাজিয়ে থাকে? টেল হোয়াট ইউ নো অ্যাবাউট হার অর হিম, যদি তার নাম যদি তুমি জানো তাহলে তার সম্পর্কে বলো। ডিয়ার স্টুডেন্টস, আফটার দ্য টেক্সট, টেক্সটের পরে দেখো তোমাদের জন্য এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, আমি কোয়েশ্চেনগুলো পড়ে বাংলা করে দিচ্ছি। এগুলো প্রশ্নের উত্তরটা তোমরা বাসায় লিখতে চেষ্টা করবে। এই প্রশ্নগুলো হচ্ছে, হু ইউজুয়ালি লাইকস আওয়ার ফোক সংস, কারা বা কে এই লোকসঙ্গীতগুলো পছন্দ করে? নাম্বার টু, ক্যান ইউ নেম সাম ওয়েল নোন ফোক সিঙ্গার্স, তুমি কি কিছু ভালো ভালো লোকসঙ্গীত শিল্পীদের নাম বলতে পারো? ডু ইউ লাইক ফোক সংস, তুমি কি লোকসঙ্গীত পছন্দ করো? ইফ ইউ ডু, যদি তুমি করো, হু ইজ ইউর ফেভারিট ফোক সিঙ্গার, কে তোমার প্রিয় লোকসঙ্গীত শিল্পী? হুইচ সং অর সংস ডু ইউ লাইক মোস্ট, তার কোন গানগুলো তুমি বেশি পছন্দ করো? দেন নাম্বার ফাইভে আসি, ফোরটা হচ্ছে আসলে বলছে, পিকচার শুড বি ইনসার্টেড উইথ দ্য নেমস অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেকশন এ অর ইনস্ট্রাকশন শুড বি চেঞ্জ, এখানে ওই যে চার্টে যে নামগুলো দেওয়া আছে এর পরিবর্তে চিত্রের মাধ্যমেও বোঝানোর কথা বলছিল। তো যাই হোক, আর কোয়েশ্চন নাম্বার ফাইভে দেওয়া আছে, ডিসকাস ইন গ্রুপস উইদার দ্য মডার্ন ইনস্ট্রুমেন্টস লাইক দ্য গিটার অ্যান্ড দ্য পিয়ানো কুড বি প্লেড উইথ দ্য ফোক সংস, যে দলীয়ভাবে আলোচনার জন্য বলছি, এটা আসলে আমরা ক্লাসরুমে করে থাকি, ক্লাসরুমে করতাম, যে এই গানগুলো লোকসঙ্গীতের এই ফোক গানগুলো, লোক গানগুলো কি দুটো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেগুলো হচ্ছে গিটার অথবা পিয়ানো দিয়ে কি বাজানো যায়? আর তোমাদের জন্য বাসার হোমওয়ার্ক থাকবে সি সেকশনে পেজ নাম্বার 3, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং কোয়েশ্চন, ডু ইউ লাইক টু লিসেন টু ফোক সংস, তুমি কি লোকসঙ্গীত শুনতে পছন্দ করবে? হোয়াই অর হোয়াই নট, কেন এবং কেন নয়, এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ডিয়ার স্টুডেন্টস, ইন দিস সিচুয়েশন আই উড লাইক টু সে সামথিং, দ্যাট লোকসঙ্গীতগুলো আসলে আমরা এখনকার ইয়াং জেনারেশন যারা আছে তারা খুব একটা বেশি শুনতে চাই না, পছন্দ করি না, কিন্তু আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আগের মানুষ যারা আছেন, তারা আসলে দেখবে যে এই গানগুলো তাদের মুখে মুখে শোনা যায়। এই গানগুলো আসলে আমরা শুনতে চাই না, কিন্তু যদি আমরা ভালোবেসে শুনি দেখা যাবে যে এর মধ্যে মাটির টান আছে, এর মধ্যে আমাদের দেশের প্রতি ভালোবাসার ছোঁয়া আছে। তো আমিও তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমরা এই লোকসঙ্গীতগুলো শুনে আমাদের দেশের প্রতি ভালোবাসা বাড়াবো, দেশের মানুষের প্রতি, দেশের সবকিছুর প্রতি ভালোবাসা বাড়াবো। তো যাই হোক, ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8, আবারও তোমাদেরকে আরেকটা কথা বলছি, অনলাইনে কেডিএসকে এর অনলাইন পেজে আমাদের কিছু ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলো তোমরা ফলো করবে, আশা করি উপকৃত হবে। সেখানে বিশেষ করে গ্রামাটিক্যাল সেকশনের অনেকগুলো ক্লাস দেওয়া আছে, 6-7 হোক বা 8-9-10 এর হোক, সেখানে লেটার সম্পর্কে, ওয়ার্ড, সেন্টেন্স, দেন পার্সন স্পিচ সম্পর্কে অনেক ডিসকাশন করা আছে, তোমরা ক্লাসগুলো দেখলে উপকৃত হবে। আশা করি ক্লাসটা তোমরা সবাই এনজয় করেছ, ভালো থেকো, আবার তোমাদের সাথে নেক্সট
অনলাইন ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ।